নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/3/2022-এ উচ্চ মাধ্যমিক 2022-এর পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের বাইরে 144 ধারা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে 144 ধারা জারি করা হবে এবং পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে অবাঞ্ছিত ব্যক্তিদের ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য কয়েকটি নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নির্দেশিকায় জানানো হয়েছে যে সঠিক অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে পরীক্ষা কেন্দ্রে কোনো অসৎ উপায় অবলম্বন করলে সেই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। এছাড়াও কোভিড বিধি সংক্রান্ত বেশ বিশেষ নির্দেশ উল্লেখ রয়েছে নির্দেশিকায়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা এপ্রিল থেকে এবং চলবে 20 এপ্রিল পর্যন্ত। পরীক্ষার দিনে দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত এই পরীক্ষা চলবে। সরি, দুটো থেকে না, একদম যেহেতু হোম সেন্টার হচ্ছে একদম 10টা থেকেই হবে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে বলে আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে সরকারি কোভিড বিধি অনুযায়ী প্রয়োজনীয় দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোকে প্রতিটি বেঞ্চে 2জন করে পরীক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে কোনো পরীক্ষার্থী কোভিডের মতো কোনো সংক্রামক রোগ আক্রমণ হয়েছে মনে করলে পরীক্ষক সেই পরীক্ষার্থীকে সবার থেকে আলাদা বসাতে পারেন। আক্রান্ত রোগীর পরীক্ষার খাতাও পরীক্ষার শেষে আলাদা করে রাখতে হবে এবং একটি আলাদা খামে ভরে উত্তরপত্র বিভাগীয় সচিবের কাছে পাঠাতে হবে। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলেও 144 ধারা জারি থাকবে এবং 50 মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যক্তি ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। তো যা হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।